এখন বাজে 9:22, 12822 ধৌলি এক্সপ্রেসে আমাদের যাত্রা হাওড়া না সাঁতরাগাছি। শালিমার অব্দি ট্রেনটা যায় কিন্তু আমরা নামবো সাঁতরাগাছিতে, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে C3 কামরা, এবার সেটা একটু সামনে যেতে সম্ভব সামনে যেতে হবে। এই হচ্ছে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম এটা, আর এর পাশে 1 নম্বরে কোন ট্রেন দাঁড়িয়ে আছে? পুরী শালিমার। পুরী স্টেশনটা কিন্তু বেশ ক্লিন এন্ড পরিষ্কার, আর আমাদের যেহেতু 3rd class AC কামরা, স্টেশনের একদম মাথায় যেতে হচ্ছে, মানে যেখান থেকে এন্ট্রি হয় সেখান থেকে হেঁটে অনেকটা সামনে যেতে হচ্ছে। এই গরমে জেনারেল বা স্লিপারের বুক করার সাহস পেলাম না। C3 আমাদের কামরা এসে গেছি, আর নিচে এরকম পা দেওয়ার প্যাডেল রয়েছে, বেশ জল জায়গার তো জলের বোতলের কেস রয়েছেই, আর চার্জিং সকেট, ওই যে ওখানেও চার্জিং সকেট, লাইটস রয়েছে, লাগেজ রাখার বড় স্পেস, আর এপাশে রয়েছে এই যে টু দুজন দুজন বসার এরকম পরপর, আর মিডিলের পজিশনে এরকম একটা বড় যে বন্ধে ভারত যেরকম টেবিল দেয় সেরকম টেবিল রয়েছে, এপাশে 6 জন ওপাশে 6 জন, আর ঠিক তার উল্টো দিকে এখানে 2 জন এখানে 2 জনের এরকম টেবিল রয়েছে, আর এপাশে সব যেদিকে ট্রেন মুভ করবে সেদিকে, আর এগুলো সব বিপরীত দিকে। ট্রেন যদি টয়লেটটা আমি যদি ফার্স্টে দেখি, এটা কমোড ওয়েস্টার্ন, এই হচ্ছে টয়লেটের অবস্থা। আপাতত মোটামুটি একটা ক্লিনিং ব্যবস্থা তো রয়েছে, কিন্তু পাবলিক কতক্ষণ ঠিক রাখে এবং ট্রেন কতক্ষণ বারবার এসে ক্লিন করে সেটা হচ্ছে ব্যাপার। আর এপাশে হচ্ছে ওয়েস্টার্ন, এই যে টয়লেটের কি দেখাবো নতুন করে, নর্মাল AC কামরায় যেরকম হয় সেরকমই। C3 তে ভিড়টা বেশি C2 এবং C1 এর থেকে, এটা এটা C3, তবে একটা জিনিস প্ল্যাটফর্মে কিন্তু ভুল লেখা, প্ল্যাটফর্মে যেখানে C1 সেখানের এই বোর্ডে লেখা ছিল C3। এই যে দেখো, এই যে সামনে গিয়ে দেখাচ্ছি, এই যে এখানে লেখা C1 বোর্ডে লেখা C3, এই যে মিসকনসেপশন, এটা কিন্তু মানুষের ভুল হবে, এতে হুট করে দেখা গেল উঠে গেল C3, এটা দেখে উঠে গেল ট্রেনে, তখন পরে এসে টিটির সাথে ঝামেলা হতেও হতে পারে। এগুলো একটু তোমরা দেখে উঠবে ট্রেনে যখন উঠবে। এখন আমাদের জল নিতে যেতে হবে স্টেশনের একদম ভিতরে, একদম পেছন দিকে চলে এসেছি, মানে আমাদের C3 কামরাটা হচ্ছে গিয়ে সামনে একটু ইঞ্জিনের কাছাকাছি সামনে শুরুতে, এবারে ওই জন্য জল নিয়ে ভিতরে যেতে হবে। ১০:২৫ ট্রেন আমাদের ছাড়বে, এখন মোটামুটি 9:45 বাজে, টাইম আছে কিছুক্ষণ, প্যান্ট্রি কার এটা, এবং এই প্যান্ট্রি কার্ডের পরে জেনারেল শুরু হয়, এটাও সিটিং, এই যে D1। দাঁড়িয়ে আছি এখন পুরী স্টেশনে, 12822 পুরী টু শালিমার ধৌলি এক্সপ্রেস, ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ধরার জন্য, এবং আমরা এখন পুরী থেকে বিদায় জানাচ্ছি আমরা, এবং আমাদের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, এবং আজকের এই ভিডিওতে তোমাদের এই ধৌলি এক্সপ্রেসের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেখানে লেখা C1 লেখা C3।
একদম 10:25 আমাদের ট্রেন পুরি ছেড়ে এগোচ্ছে। এই যে পুরি, বাই বাই পুরি, পুরীকে বিদায় জানিয়ে আমাদের জার্নি আজকে এখান থেকে শুরু হলো। এর পরের স্টেশন সখী গোপাল, যেটা 10:41 পৌঁছানোর কথা, আর পুরী থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। আর মাঝে এই যে পুরো জার্নিটা, মানে পুরী থেকে শালিমার অবধি, তার মাঝে আবার 15টা স্টেশন কিন্তু এই ট্রেনটা হল্ট নেয়, মানে দাঁড়ায় আর কি। আর এপাশে পুরো ফাঁকা মাঠ, এই যে ট্রেন জার্নিতে এই যে দুপাশে যে ফাঁকা মাঠ, এটা দেখতেও খুব ভালো লাগে। এটা মনে হয় পুরীতে যাওয়ার রোড, জানি না আমি নামটা কি। এই যে এটা কি মালতী পাটপুর, মালতী পাটপুর এই স্টেশনে দাঁড়াবে না, ট্রেন এখন ঢুকছে সখী গোপাল স্টেশনে। এই যে সখী গোপাল স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন। স্টেশনটা নতুন হচ্ছে আর কি, এই দিকটা বাড়ানো হচ্ছে, এবং ট্রেনের একটু সামনে গেলে দেখতে পাবে যে একদম, মানে দেখে মনে হবে কোন প্রত্যন্ত এক গ্রামের স্টেশন। দেখো প্ল্যাটফর্মে কিন্তু পুরো ঘাস জমে গেছে, মানে স্টেশনটা লোকজন খুব একটা নামবে না, কড়া লোক যে ট্রেন থেকে নামবে স্টেশনে সেটাই ব্যাপার। যাই হোক, এই স্টেশনে কিছু লোক কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, দাঁড়িয়ে স্টেশন আবার এখান থেকে ছেড়ে চলে যাবে। এতে দেখো স্টেশনে কাজ হচ্ছে এখন, এবং স্টেশনের দুপাশে ফাঁকা মাঠ দেখতে পাবে, এক পাশে তো পুরো ফাঁকা মাঠ আস্তে আস্তে দেখছিলাম। এই যে দেখো কোন ট্রেন যাচ্ছে, এটা এটা বিশাখাপত্তনমের ইঞ্জিন, পুরী দশাপাল্লা, দশাপাল্লা থেকে পুরি যাচ্ছে। হ্যালো হ্যালো, ছোট ট্রেন, খুব একটা বড় নয়, এবং এটা মনে হয় সখী গোপাল স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবে। হ্যাঁ, এখানে হল্ট নিয়েছে, আর এটা দাঁড়ানো রয়েছে পুরী বাঙ্গিরি পশি, মানে উড়িষ্যার বা ওই স্টেশনগুলো কোথা থেকে আমি জানি না, যে বাঙ্গিরি পশি বা ওটা যেটা ছিল, এগুলো বিভিন্ন জায়গা থেকে মানুষ পুরীতে আসে জগন্নাথ দেবের দর্শন করতে, তার জন্য বিভিন্ন ট্রেন সার্ভিস রয়েছে। এই স্টেশনটার নাম হচ্ছে দেলং স্টেশন, স্টেশনটা ক্রস করছে, এখানে কিন্তু দাঁড়াবে না। আর এটা হচ্ছে পুরী শালিমার, এই যে সামার স্পেশাল, এটা পুরো নতুন ট্রেন পুরী শালিমার, দেখেছ 08433 পুরী শালিমার এক্সপ্রেস, এটা হচ্ছে সামার স্পেশাল এক্সপ্রেস। এই স্টেশনে দাঁড়িয়েছে পুরো নতুন ট্রেন, সরি ওটা 08483 হবে, আমি বোধ হয় 33 বলে ফেললাম। আমাদের ট্রেন এখন বেলাং স্টেশন ক্রস করছে, এই যে পুরী শালিমার, বাই বাই।
ট্রেন এখন চলে এসেছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। 11:40 ট্রেন পৌঁছানোর কথা, কিন্তু এখন বাজে 11:51, মোটামুটি খানিকটা লেট বলা যায়, 10 মিনিট মতো। কাল আমরা এখানেই এসেছিলাম, মানে বাসে করে আর কি। এখানে ভুবনেশ্বরের বেশ কিছু মন্দির, পুরানো মন্দির, সেগুলো আমরা দর্শন করলাম, দারুণ সব জায়গা। এবং এই ভুবনেশ্বরকে বলা হয়, কি বলা হয়, ভুবনেশ্বরকে বলা হয় ঈশ্বরের ভুবন, অর্থাৎ ল্যান্ড অফ টেম্পল। এখন বাজে 12:26। এই শহরের দুপাশ থেকে বয়ে চলে গেছে মহানদী, আর মাঝখানে শহরটা, এই স্টেশনটা বিশেষ করে, এই দুই মহানদীর দুপাশের মাঝে। ট্রেনের দুপাশের কি ভিউ দেখো, এপাশেও পাহাড়। আমি ট্রেনের লেফট সাইডটা একটু পরে দেখাচ্ছি, হরিদাসপুর স্টেশনে ট্রেন ঢুকছে। এই যে হরিদাসপুর রেলওয়ে স্টেশন, একদম দুই পাশে পাহাড়, আর পাহাড়ের কোলে রয়েছে এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন, অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের অধিকারী। এপারটা আমি যদি একটু দেখাই, দারুণ দারুণ ভিউ দেখো, ভিউ স্ট্রাকচার গুলো একবার দেখো, আর এই গাড়িগুলো দেখে মনে হচ্ছে এখানে পাহাড় কেটে কেটে এখান থেকে পাথর বার করা হয়। এই যে দেখো, আমরা এখানে মানে ট্রেনে যে IRCTC থেকে প্যান্ট্রি কার্ড থেকে যে খাবার আছে, আমরা খাবার অর্ডার করে নিয়েছি। এখানে ভেজ থালি নিয়েছি, 130 টাকা পড়েছে আমাদের।
এছাড়া আরেকটা কি দিয়েছে, একটা সোন পাপড়ি দিয়েছে, আর এটার মধ্যে আছে রুটি, রুটি আছে এটার মধ্যে, পরোটা রুটি যেটা খুশি চাও রুটি দিয়ে দেওয়া হয়েছে আমাদের। যাই হোক, এটা ডাল, এটা একটা সয়াবিন, এটা একটা সোয়াবিনের তরকারি, আর এখানে পনির রয়েছে, ওইটা খেয়ে দিই। আমরা এখন পৌঁছে গেছি দাঁতন স্টেশনে, আর এই দাঁতন স্টেশনের মধ্য দিয়ে আমরা পশ্চিম মেদিনীপুরে চলে এসেছি। খড়গপুর রেলওয়ে স্টেশনে 5টা দিনে পৌঁছার কথা ছিল, এখন বাজে 5টা 20। একসময় ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন, যদিও এখন পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্টেশন এটা, একটা সময় এটা ছিল ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে, প্রায় 1.07 কিলোমিটার দীর্ঘ। তারপর ছিল উত্তরপ্রদেশের, বেশ কিছুদিন উত্তরপ্রদেশের গোরক্ষপুর ছিল 1 কিলোমিটার, তারও বেশি মানে 1.35 কিলোমিটার। আর তারপরে বর্তমানে আছে হুবলি, কর্ণাটকের হুবলি হচ্ছে যা ভারতের এখন দীর্ঘতম রেলওয়ে স্টেশন, সেটা প্রায় 1.5 কিলোমিটার লম্বা। আর খড়গপুর হচ্ছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম রেলওয়ে স্টেশন। 2-3 মিনিট স্টেশনে দাঁড়িয়ে ছেড়ে দিলাম গাড়িটা। এরপরের স্টেশন সরাসরি সাঁতরাগাছি। একটা কথা বলি, এই ট্রেনটা আজকের জন্য মানে শেষ স্টেশন তো শালিমার ছিল, কিন্তু আজকে এই ট্রেনটির শেষ স্টপ হিসেবে সাঁতরাগাছি, সাঁতরাগাছির পরে এই ট্রেন আর চলে। ৬টা ৪০এ সাঁতরাগাছি পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছলাম প্রায় 7:30 ট্রেন থামলো। সাঁতরাগাছি থেকে আমাদের এখন হাওড়া যেতে হবে। জার্নি কেমন ছিল? জার্নি ছিল খুবই ভালো। 7:20 ছিল পাঁশকুড়া হাওড়া লোকাল, যখন আমাদের এই ট্রেনটা থামলো ধৌলিতে, তখন দেখি ঢুকছে, মানে 7:20 এখানে সাঁতরাগাছি ছিল, সেটা দেখি 7:35 বাজে দিয়েছে, এসে ঢুকলো। তবুও দৌড়াতে দৌড়াতে টিকিট কাউন্টারে গেলাম হাওড়ার টিকিট কাটার জন্য। টিকিট কেটে স্টেশনে আমাদের 5 নম্বরে দিয়েছিল, তো টিকিট কেটে নামতে নামতে ট্রেন গেছে বেরিয়ে। যাই হোক, এর পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি, পরেরটা খড়গপুর হাওড়া। যাই হোক, আপাতত অপেক্ষা করছি খড়গপুর হাওড়ার জন্য। আর ধৌলি এক্সপ্রেসের যাত্রা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো জার্নিটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আপাতত এই জার্নিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন তথ্য নিয়ে, নতুন ডেস্টিনেশন নিয়ে, নতুন ভ্রমণ সাক্ষী হয়ে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, জানাচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।